এই 2500 বছর ধরে। এই ধ্রুপদী প্রাচীনতা এবার সরকারের স্বীকৃতির যোগ্য, এবং তার থেকে দেখা যাচ্ছে যে বাংলা ধ্রুপদী ভাষা অনেক আগেই জাতীয় স্বীকৃতি পাওয়ার প্রয়োজন ছিল, কিন্তু অনেকগুলো ভাষা তারা স্বীকৃতি দান করলেও বাংলা ধ্রুপদী ভাষাকে স্বীকৃতি দান থেকে বঞ্চিত করেছেন। আর আমাদের চিঠি আমি আজকে প্রধানমন্ত্রীকে করেছি, তার কারণ যারা আগে ছিলেন তারা কখনো এটা নিয়ে ভাবেননি এবং চর্চাও করেননি। রাজনীতি নিয়ে যতটা মন ছিল তাদের, এসব কাজগুলো করা নিয়ে কোনো মন ছিল না। তাও দীর্ঘদিন ধরে বাংলা রাজ্যের নামটা তারা দিচ্ছেন না। মুম্বাই থেকে মুম্বাই হয়েছে, ওড়িশা থেকে ওড়িশা হয়েছে, কর্ণাটক থেকে কানাডা বা যা বলে ওরা, কিন্তু আমাদের কেন হবে না? আমাদের কি অপরাধ? আমাদের যে কোনো মিটিংয়ে গেলে বসে থাকতে হয় লাস্টে WXYZ, ইম্পর্টেন্সটা বাংলার কমিয়ে দেওয়া হয়। গঙ্গাসাগর মেলা আগেও আমি অনেক চিঠি দিয়েছি এবং আজকে আমি আবার চিঠি দিচ্ছি। কুম্ভ মেলা স্বীকৃতি পেয়েছে, আমরা খুশি। কুম্ভ তো অনেকদিন পর পর হয়, প্রতি বছর হয় না, গঙ্গাসাগর প্রতি বছর হয়। সুন্দরবন প্রত্যন্ত অঞ্চলে একটি দ্বীপের উপরে গঙ্গাসাগর অবস্থিত, যেখানে জল পেরিয়ে প্রত্যেকটা মানুষকে যেতে হয়। কোন দিকে কম আছি আমরা? 1 কোটির ওপর লোক যাতায়াত করে, আর বছরে যদি আমরা সংখ্যা ধরি তাহলে তো অনেক। আগের বারও 80 লক্ষের ওপর মানুষ এসেছিল, এবছরও আমাদের ধারণা যেহেতু কুম্ভ নেই 1 কোটির ওপর ছাড়িয়ে যাবে। সুতরাং তারা যদি সাহায্য পেতে পারে এই উপায়ে, তাহলে বাংলা কেন সাহায্য পাবেন না? বাংলা কেন ন্যাশনাল মেলার বাংলা স্বীকৃতি পাবে না? ইভেন কালীঘাট মন্দির হচ্ছে, কেউ কেউ লিখছেন শুধু রিলায়েন্স একা করছে, এটা ঠিক নয়। ওনারা শুধু সোনার চূড়াটা করছেন আর ভেতরের কিছু কাজ করছেন, মন্দির ভেতরটা, ভেতরের কিছু অংশ, কিন্তু আমরা 165 কোটি টাকা খরচ করেছি, ওদের খরচটা হচ্ছে 25 কোটি টাকা, 35 কোটি। 35 কোটি।